বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়েছেন 12 দলীয় জোট নেতারা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেয়া হলে এদেশ আবারও ভারতের ক্রীতদাসে পরিণত হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রেজা খানের রিপোর্ট। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজ দেশের সামরিক বাহিনীকে বাংলাদেশ পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি রাখার নির্দেশ দেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে রাজনাথ সিং এর এমন বক্তব্যের নিন্দা জানানো হয়। ভারতকে আমরা আজও বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করতে চাই, কিন্তু তাদের কাছ থেকে অবন্ধু সুলভ কোন আচরণ আমরা সহ্য করতে পারি না। হাজারো মায়ের বুক খালি করা শেখ হাসিনাকে ভারত সরকার কেন আশ্রয় দিয়েছে, এমন প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায়। এদিকে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইনিয়ে বিনিয়ে যারা আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন তাদের কঠোর সমালোচনা করেন তিনি। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে, কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। শেখ হাসিনার প্রশ্রয়েই আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে অর্থ পাচার করেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারান্তরে, তিনি সেটাকে সমর্থন দিয়েছেন। রেজা খান, মোহনা সংবাদ।